দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের কর্মসূচিতে হামলা, রংপুরে এক ছাত্র নিহত। কোটা সংস্কার আন্দোলন, সায়েন্স ল্যাবরেটরি সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ। কোটা সংস্কার আন্দোলনে অন্য মতলব আছে, ওবায়দুল কাদেরের মন্তব্য। আন্দোলন দমনে পাকিস্তানিদের মতো সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে সরকার, মির্জা ফখরুলের অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রংপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র বলে জানা গেছে। মঙ্গলবার সকালে রংপুর পার্কের মোড়ে শিক্ষার্থীদের সাথে পুলিশের হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় নিহত হন একজন শিক্ষার্থী, আহত হন শতাধিক। রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় লাঠি সোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগ, হয় ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নেয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে তারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। দুপুর 2:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কোটা সংস্কারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এক পর্যায়ে ছাত্রলীগ একটি মিছিল নিয়ে সেখানে গেলে শুরু হয় উত্তেজনা। পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদিকে মিরপুর 10-এ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এক পর্যায়ে ছাত্রলীগ ধাওয়া করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে আশপাশের হাসপাতালে চিকিৎসা নেন। সড়কের মতো রাজধানীর মহাখালীতেও রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। রংপুর কমলাপুর রেল স্টেশনে কোনো ট্রেন ঢুকছে না, বের হতে পারছে না। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বন্ধ আছে যান চলাচল। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে প্রগতি সরণিতে সকাল 10টার পরেই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে অংশ নিয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয় এই বিক্ষোভ সমাবেশ থেকে। এই কর্মসূচির কারণে প্রগতি সরণির দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে। রামপুরা, বাড্ডা, বনশ্রী, মালিবাগ ও গুলিস্তানমুখী শত শত যান আটকা পড়েছে। যানবাহনে বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। পায়ে হেঁটে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছেন। এই সমস্যার দ্রুত সমাধান চায় নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, ছাত্রলীগের সমাবেশের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বা কেমন? জানেন যে গত রবিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর কোটা সংস্কারের দাবিতে যেসব শিক্ষার্থী আন্দোলন করছে তারা কিন্তু এক দফা দাবির যে আলটিমেটাম, সেই আলটিমেটামে দেওয়ার পর থেকে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে। এই স্লোগানকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী উল্লেখ করে ছাত্রলীগ তখন থেকেই কিন্তু তাৎক্ষণিক তর্ক করে, এবং তারা বলছে যে যারা নিজেদেরকে স্বঘোষিত রাজাকার হিসেবে আখ্যা দিয়েছে তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করা হবে। এবং সে তারপর থেকেই কিন্তু গতকালকে দিনব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং এটিকে প্রতিহত করার জন্য কিন্তু ছাত্রলীগ মূলত রাজভাস্কর্যের সামনে বিকাল 3টা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা এখানে ঠিক 2:30টা থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শাখা সহ এবং আশপাশের যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আছেন আমাদের সহকর্মী ফারুক বাবু। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, সড়কের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? কনক, আপনি জানেন দুপুর 12টা থেকে শুরু হয়েছে সায়েন্স ল্যাবরেটরি এলাকাতে ছাত্রলীগ আর বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনও চলমান। দফায় দফায় হচ্ছে যে শুধু সড়কের স্থান পরিবর্তন ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখানে আমরা মাঝে কিছু সময় দেখেছিলাম পুলিশ অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনকে শিক্ষার্থীদের দিকে টিয়ার ছুড়েছিল, তো তখন ছাত্রলীগ কিছুটা সময় তারা ব্যাকে থাকলেও পরবর্তীতে আবার পুলিশ ব্যাকফুটে যে ছাত্রলীগ সামনে এসে সেই যে আন্দোলন, যে উভয় পক্ষের মধ্যে যে ইট পার্টিকেল নিক্ষেপের যে দৃশ্য, সেই দৃশ্য এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রায় 4 ঘন্টা ধরে এই সংঘর্ষ চলমান রয়েছে। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী এবং আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য আমরা এখান থেকে দেখেছি। সেই সাথে আসলে এখানে এখন সার্বিক যে পরিস্থিতি, এখানে শিক্ষার্থীরা আমাদেরকে বলছে যে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে, যে তারা ছাত্রলীগের সাথে থেকে তারা শিক্ষার্থীদের দিকে যে টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং পুলিশের সেই ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা আমাদের এখানে প্রশ্ন তুলেছেন। তারা আসলে খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে যে প্রশাসন দেশে রয়েছে কিনা সেই বিষয় নিয়ে শিক্ষার্থীরা এখানে প্রশ্ন তুলেছে। এবং সেই সাথে আসলে ঢাকা কলেজের দিকে ছাত্রলীগের যে অবস্থানটা, সেই অবস্থানটা ধীরে ধীরে দখলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা জড়ো হয়ে সড়কের এখানে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে ছাত্রলীগের বেশ কয়েকটা থানা শাখার ইউনিটের নেতাদেরকে আমরা দেখেছি, যারা কেউ বাটা সিগন্যাল থেকে, কখনো ধানমন্ডির ওই পাশ থেকে সায়েন্স ল্যাবের হাসপাতাল ওই পাশ থেকে, কখনো আবার ঢাকা কলেজের সামনে থেকে ত্রিমুখী এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সাথে লড়াই করছে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শিক্ষার্থী রয়েছে। সেই কলেজ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ইউনিফর্ম পরে আসলে এইখানে আন্দোলনে তারা শরিক হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে আসলে পুলিশের ভূমিকাটাই বারবার এখানে প্রশ্নবিদ্ধ করছে শিক্ষার্থীরা। তারা এখানে রক্তাক্ত যে হয়েছে সেই দাবিগুলা তারা করছে এবং তারা আসলে অনেকটা ক্লান্তির দিকে সবাই চলে এসেছে বলে আমরা দেখেছি। হ্যাঁ কারণ এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বাবু। কোটা সংস্কারের আন্দোলন ভিন্ন মতলব আছে কিনা, এটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে নিয়ে বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দল এর সঙ্গে জড়িত হয়েছে। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়সঙ্গত দাবিকে দমন করতে সরকার পাকিস্তানিদের মতো সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা হাসপাতালেও হামলা চালিয়েছে। অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, আক্রমণটা ভয়াবহ আক্রমণ, এবং তাতে করে আমাদের সন্তানের আজকে অত্যন্ত আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা শুধু ঢাকাতে নয়, সারা দেশে হয়েছে। এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। তাদের দলের বিভিন্ন লোকজনদেরকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে রেলিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টার বেলা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।